আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো বায়ুকমিকের একটা ঔষধ কেলিফস। কি কেলিফস? এর সংক্ষিপ্ত পরিচিতি। কেলিফস ঔষধটা চিকিৎসা জগতে খুবই একটা গুরুত্বপূর্ণ ঔষধ, বুঝলেন না? স্নায়ুবিক দুর্বলতা, যে কোনো রোগের পর কঠিন যখন দুর্বলতা দেখা দেয় বা এমনিও দুর্বলতা দেখা দেয়, মানসিক দুর্বলতা, ভেঙে পড়ছে, উঠতে পারে না, বিশেষ করে বৃদ্ধ লোকদের, তখন এটা খাইলে ক্যালসিয়ামের মতো কাজ করে, দ্রুত ওই স্নায়ুবিক দুর্বলতা, শারীরিক দুর্বলতাও দূর হয়ে যায়। এই গেল একটা। আরেকটা হলো মানসিক রোগ, পাগল রোগের একটা সেরা ঔষধ। মানসিক যে কোনো বিকৃতি, নানান রোগের কারণে হোক, সুখ দুঃখের কারণে হোক, যা ইচ্ছা সেই কারণে হোক, এক কথায় পাগল, তাদের সেরা ঔষধ। এই সিক্স এক্স পাওয়ারের চারটা করে বড়ি দুই বেলা খাওয়া দেবেন, কিছুদিন অনেক উপকার পাবেন, এক পর্যায়ে ভালো হয়ে যাবে। এই একটা গেল। আর একটা কি, পক্ষাঘাত, প্যারালাইসিস। প্যারালাইসিস শরীরের আংশিক হোক, সার্বদৈহিক হোক, অর্ধদৈহিক হোক, যে কোনো অঙ্গেরই হোক, এটা তার একটা সেরা ঔষধ, মনে রাখবেন। এটা বেশি না, ওই সিক্স পাওয়ারের ওই চারটা করে বড়ি দুইবার খাওয়া যান, দেখবেন যে অত্যন্ত উপকার পাবেন এবং প্যারালাইসিস সেরে যাবে। তারপরে কি কি, তারপরে হলো পচন নিবারক, দুর্গন্ধযুক্ত, অর্থাৎ দুর্গন্ধযুক্ত যে পচন আছে, শরীরে ঘা হইয়া পয়সা গেলে এবং দুর্গন্ধ যদি ডাকে, দুর্গন্ধ না ডাকলেও এটা খুবই উপকার, এবং ওই তো চারটা করে পরে দুবেলা খাইবেন, দেখবেন সে সেরে যাবে। প্রসবের কাজে এটা খুব কার্যকরী। প্রসবের কাজে কি কি, গর্ভবতী মহিলাদের সাত মাস যাওয়ার পর যদি ডেইলি চারটা করে ট্যাবলেট সিক্স এক্স পাওয়ারের, এক বেলা বেশি না, এক বেলা যদি খাওয়া যান, দেখবেন প্রসব কাজ অতি সহজ হয়ে যাবে। আর যদি গেলে খাওয়ার নাই, ওই ডেলিভারির সময় হয়ে গেল, কিছুটা জটিলতা, তাইলে এই সিক্স এক্স পাওয়ারের ওই চারটা করে পরি ওই পাঁচ সাত মিনিট পরপর কয়েকবার খাওয়াই দেবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। আর একটা কি, সেটা হলো সবচেয়ে জটিল, সেটা হলো ওই কষ্টকর প্রসব, ভীষণ ঝামেলার প্রসব। এটা আগে প্রসব কাজের সময় অনেক প্রসূতি মারা যেত, এখন মরে না, এখন ক্লিনিকে নেয়, অপারেশন করে বাইর করে, কোনো মরে না এখন। কিন্তু এই যে জটিল যে প্রসব, কোনো ক্রমেই প্রসব হচ্ছে না, এটা এই ইয়ের মতো কাজ করে, কিন্তু পাওয়ারটা জানতে হবে। এই টু এক্স পাওয়ার, কেলিফস টু এক্স পাওয়ার, এই দুই তিনটা করে ট্যাবলেট যখন জটিল অবস্থা কোনো ক্রমে প্রসব হইতেছে না, ওই টু এক্স পাওয়ার ওই দুই তিনটা করে, বেশি না, ওই পাঁচ সাত মিনিট পরপরে, বড় জোর তিনবার খাওয়াইতে হয়, আর বেশি না, দেখবেন যে একেবারে ইজিভাবে প্রসবটা হয়ে যাবে, আপনার ক্লিনিকে নেওয়ারও দরকার নেই, এত সহজ। কঠিন ওই হৃদরোগে এটা খুব কাজ করে, কঠিন শ্বাসযন্ত্রের রোগে কাজ করে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস কোনোভাবেই চলে না, এটা খুব কাজ করে তখন। আর হৃদযন্ত্রের চরম অবস্থা মানে হৃদপিণ্ডের রোগে খুবই কাজ করে, জ্বর কোনোভাবেই নামে না, ভীষণ জ্বর, তখন এটা কাজ করে মন্ত্রের মতো। এই সমস্ত এত কাজের একটা ঔষধ ওই কাজেই, এটা ওষুধটার নাম কী ছিল মনে রাখতে হবে, কেলিফস, সাধারণত সিক্স এক্স। তো বন্ধুগণ ভালো থাকুন।